আমাদের নেক্সট ডেস্টিনেশন লামাহাটা লাটপাঞ্চার, এই দুটো জায়গা। বাহ, ইয়েস, উই আর প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। এখনো এখান থেকে অলমোস্ট 80 কিলোমিটার, কনফার্ম আমি বলতে পারবো না, কনফার্ম মুকুন্দা সামনে আছে বলতে পারবে কত কিলোমিটার। বেশ সুন্দর ওয়েদার আছে আজকে, রোদও আছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, বেশ ভালো লাগছে। ঠান্ডার মধ্যে রোদটা বেশ সুন্দর। जैम में फंस गए हम लोग, सब बाइकर है, देख सकते हो एक अलग ही फीलिंग से। आई थिंक ये सब रेंटेड बाइक होगा, सब मलान में। अरे यार, আমরা লামাহাটার দিকে অনেকটা এগিয়ে এসেছি, এখনো অনেকটা যেতে হবে। দারুণ লোকেশন অপেক্ষা করছে আমাদের জন্য, এবং এই রাস্তায় যে চালানোর যে মজা সেটা আমরা ভরপুর উপভোগ করছি। টার্নিংগুলো তো একদম এই আও, এইভাবে এনজয় করছি, বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সাথে একটু সূর্যের আলো, অপূর্ব অনুভূতি, যা বলে বোঝানোর ভাষা নেই। আর মাঝে মাঝে ডান দিকে পাহাড় উঁকি মারছে, ঠিক এইভাবে আমাদের মাঝে মাঝে লোকেশন কনফিউশন হচ্ছে যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কি, সেই জন্য তখন আবার একটু লোকাল মানুষজনকে জিজ্ঞেস করে নেওয়া হচ্ছে। বেশ কিছুক্ষণ জ্যামে কাটানোর পর এবার একটু ভালো রাস্তা পাওয়া গেছে। আমাদের এবার দেখতে হবে কোন দিকে যেতে হবে। লামাহাটা যাওয়ার রাস্তা এটাই, মাঝে মাঝে বোঝা যাচ্ছে না কোন দিকে যেতে হবে। পাহাড়ে ওঠার সময়
যেমন বেশি তেল লাগে, নামার সময় সেরকম কম তেল লাগে। জাস্ট ও ওয়াও, হাই, বেশ একটা সুন্দর ঝর্ণা দেখা গেল, ছোট হলেও খারাপ না। কি সুন্দর লোকেশন, কি সুন্দর বিউটি, দিস ইজ দ্য আল্টিমেট বিউটি। কি বলবো আর, বলার ভাষা নেই, এত সুন্দর। ওয়াও, তিস্তা নদী, নদীর ওপর ব্রিজে আমরা, দুদিকে অপূর্ব লোকেশন। তিস্তা নদী আর তার পাশে রোড দিয়ে আমরা এগোচ্ছি লামাহাটার দিকে। বেশ ভালো লাগছে দেখতে। ওয়াও ওয়াও, এখান থেকে তো ব্রিজটা সেরা লাগছে। বাবা, এটা আবার কেমন ব্রিজ! আবার আমরা উপরে উঠছি। চল চল মেরে ঘোড়া চল, একদম ব্লাইন্ড, খুব ভালো করে আমি। বাবা, এরা আবার কারাগু! বাবা, কি সুন্দর! মাই গুডনেস, দেখো ধস ভেঙে গেছে রাস্তা। ভিডিও করার জন্য সেটা আমি করছি,
এত সুন্দর লোকেশন কি আর মিস করা যায়? রেকর্ড হচ্ছে তো বাবা, আসলে বাইক নিয়ে আসার এটাই মজা। চার চাকায় এলাম বাবা, ওই গাড়ির ভেতর থেকে মাথা গলিয়ে দেখো, কোনো পোষায় না। এইভাবে দিস ইজ দ্য অ্যাকচুয়াল বিউটি অফ আর্ট। এত সুন্দর জায়গা থাকতে আমরা কেন না, সুন্দর জায়গা নর্থ বেঙ্গল মানে প্রতিটা কোনায় কোনায় বিউটি, প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর করা যায়। এত সুন্দর জঙ্গল, গাড়ি গা গা করে ফেলছে, আমি তো এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছি, তেলের পয়সা উজ্জ্বল হয়। আবার একটা সুন্দর জঙ্গলে আমরা ঢুকে এসেছি। অ্যাকচুয়ালি ক্যামেরাটা অফ করতে ইচ্ছা করছে না, কারণ প্রত্যেকটা জায়গা এত সুন্দর, কিন্তু কি করা যাবে, মেমোরি কার্ডের তো একটা লিমিটেশন আছে ভাই, তাই কিছু করার নাই। চেষ্টা করছি যতটা সম্ভব সুন্দর সুন্দর জায়গা তুলে ধরতে, অসাধারণ। লামাহাটা যাওয়ার পথে আমরা একটা সুন্দর ভিউ পয়েন্ট পেয়েছি, সেটাই তুলে ধরব, দেখা যাক। ওয়া ওয়া, ও ঠিক আছে, পড়বে না স্যার, পড়বে না। জল আসছে, জল যাচ্ছে, জল আসছে, জল যাচ্ছে, তুই পড়তে থাক, তখন ফোনটা পরে একটা দারুণ সিনারি ভিউ পয়েন্ট থেকে পাওয়া গেল, যেটা দেখলে বন্ধুরা এইসব দেখা আর স্বর্গ দেখা সমান। এত সুন্দর নেচার বিউটি যা চোখের সামনে থেকে না দেখলে ফিলই করা যাবে না। আর এত সুন্দর লোকেশন, অপূর্ব অপূর্ব, দুদিকে এত সুন্দর জঙ্গল, মধ্যখান দিয়ে রাস্তা, আর এত সুন্দর রাস্তা, গাড়ি চালানোর মজাটাই যেন কয়েকশো গুণ বেড়ে যায়, অপূর্ব। ডান দিক বা দিক যেদিকেই তাকাবো তাকিয়ে রাখতে ইচ্ছা করবে, কিন্তু যেহেতু গাড়ি চালাবে তাই সামনেই বেশি টাকা পাবে, জোকস অ্যাপার্ট। গাড়িতে খুব ক্যালকুলেশন করে লাগেজ নিতে হয়েছে, 5 লিটার পেট্রোল গাড়ি করছি, এখানে পেট্রোল পাম্প হয়তো আর পাওয়া যাবে না, তাই যা পেট্রোল আছে গাড়িতে চলে যাবে ভালোই, তাও ভয় নেই, কারণ সামনে 5 লিটারের পিক আছে। আর তেল সার্ভিস পাহাড়ে ভালোই দিচ্ছে, কারণ নামার সময় ম্যানেজ হয়ে যাচ্ছে।
at this boat, guys. Great things are done when men and mountain meets. Definitely. Wow, wow. So finally আমরা লামাহাটায় প্রবেশ করলাম। ওহ গাছগুলো কি লাগছে ভাই। বেশ ঠান্ডা বেড়ে গেল হঠাৎ করে। কি বলবো, এসব যখন দেখি তখন মুখে বলার ভাষা থাকে না, মনে হয় শুধু দাঁড়িয়ে থাকি আর দেখতেই থাকি। এত সুন্দর মনোরম পরিবেশ পেতে গেলে নর্থ বেঙ্গল আসতেই হবে। अभी हम लोग जाएंगे लातपंचार यहाँ से 48 किलोमीटर। हम लोग दार्जिलिंग के बहुत करीब है, यहाँ से दार्जिलिंग 22 किलोमीटर, बट हम लोग जाएंगे लातपंचार बिकॉज अभी दार्जिलिंग में बहुत कंजस्टेड है, इसलिए अभी हम लोग जाएंगे लातपंचार। तो चलिए जे रास्ता टा हमरा एखन ढुकलाम एर ठीक अपोजिट डायरेक्शन जे रास्ता टा जाच्छे ओदिके दार्जिलिं, आमी प्रथमे भूल करे ओदिके चले आसछिलाम। तो जाइ होक ओदिके दार्जिलिं आर आमरा एदिके नीचे नामछि लातपंचारेर उद्देश्ये। এখন বাজে 4:48, বিকেল 4:48, 4:45 PM, সরি 4:48 PM। ঠান্ডা আরো বাড়লো বিকেল নামতে নামতে, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। আমরা লাতপাঞ্চাতে কতটা কাছে জানি না, মোটামুটি এখনো আধ ঘন্টা তো লিখিয়ে লাগবে। রাস্তা বেশ ভালোই জ্যাম পাচ্ছি মাঝে মাঝে, চালাতে বেশ ভালো লাগছে। রাস্তার লেন ভালো চওড়া রাস্তা আছে, ooh.